चीनी खाते टाना लोकसान होलेও चलती अर्थ बछरे मदेर बेचा बिक्री और मुनाफाय रेकर्ड करेছে कैरू एंड कोम्पानी। देशे विदेशे मदेर आमदानी कमे जावाय एकमात्र राष्ट्रीय मद उत्पादन और बाजारजातकरण प्रतिष्ठानটির मोट बिक्री पाय 233 कोटी टाका। 2022 साले जुलाई থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসের হিসাব অনুযায়ী এই অর্থ আয় করেছে প্রতিষ্ঠানটি। এর আগে 2021-22 অর্থ বছরে 12 মাসে মোট মদ বিক্রি হয়েছিল 367 কোটি টাকার। গত 6 মাসে যে পরিমাণ মদ বিক্রি হয়েছে তা গত বছরের তুলনায় 21% বেশি। বলা হচ্ছে প্রতিষ্ঠানটির ইতিহাসে এটি সর্বোচ্চ বিক্রি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 1938 সালে প্রতিষ্ঠিত হয় দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড। দেশে বিদেশি মদের আমদানি কমায় মদ বিক্রিতে রেকর্ড করেছে প্রতিষ্ঠানটি। অনুমোদিত বারগুলোতে দেশি মদের সংকট মোকাবেলায় কেরুর মদের চাহিদা বেড়েছে কয়েক গুণ, ফলে বিক্রি ও আয় দুটোই বেড়েছে প্রতিষ্ঠানটির। 83 বছরের বেশি পুরনো রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির তৈরি মদ সহজলভ্য হওয়ায় ভোক্তার সংখ্যাও দিন দিন বাড়ছে। কেরুর ভদকা, হুস্কি, জিন সহ অন্যান্য ব্র্যান্ড অনেকের কাছেই জনপ্রিয়। 2022-23 অর্থ বছরের প্রথম 6 মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কেরু অ্যান্ড কোম্পানির মদ বিক্রিতে আয় হয়েছে 232 কোটি 96 লাখ টাকা। 2021-22 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আয় হয়েছিল 192 কোটি 38 লাখ টাকা, অর্থাৎ আগের বছরের তুলনায় এবার 40 কোটি 58 লাখ টাকা বেশি আয় হয়েছে। প্রথম 6 মাসেই আগের বছরগুলোর তুলনায় আয় বেড়েছে 21%। এটি এখন পর্যন্ত কেরুর সর্বোচ্চ বিক্রি। চলতি অর্থ বছর শেষে সর্বোচ্চ আয়ের রেকর্ড করার প্রত্যাশা কেরু অ্যান্ড কোম্পানির। এর আগে 2021-22 অর্থ বছরে বিভিন্ন ইউনিট থেকে 429 কোটি 35 লাখ টাকা আয় করে রেকর্ড করে কেরু। শুধু ডিস্টিলারি ইউনিট বা মদ বিক্রি হয় 367 কোটি টাকার, যা কেরুর ইতিহাসে সর্বোচ্চ। আর এই ইউনিট থেকে 100 কোটি টাকারও বেশি মুনাফা লাভ করে প্রতিষ্ঠানটি। তবে বড় ধরনের লোকসান হয় চিনি ইউনিটে, যা প্রায় 50 কোটি টাকা। ওই বছর রাজস্ব আদায় ও কোম্পানি পরিচালনা সহ সব খরচ বাদে কোম্পানির প্রকৃত মুনাফা হয়েছে 67 কোটি 82 লাখ 91 হাজার টাকা। চলতি 2022-23 অর্থ বছরে প্রায় 79 কোটি টাকা লাভের প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির উন্নয়নের লক্ষ্যে 102 কোটি 21 লাখ টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রকল্পটির কাজ শেষ হলে উৎপাদন প্রক্রিয়া করা হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে। এতে উৎপাদন সক্ষমতা প্রায় দ্বিগুণ বেড়ে যাবে। সুরজ আহমেদ, দেশ টিভি।